করা হয়েছে। কেন চাকরিচ্যুত করা হয়েছে? কারণ তিনি কক্সবাজারের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেয়র, এমপি, মন্ত্রী, সচিব, সরকারি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ সংশ্লিষ্ট ফেরত বৈঠকের দুর্নীতি ধরেছেন। কক্সবাজার উন্নয়ন প্রকল্পের 3,00,000 কোটি টাকার যে 36টি প্রকল্পে বরাদ্দ হয়েছিল সেগুলোর দুর্নীতি তিনি খুঁজে বের করেছেন, দেখেছেন। এটা একটা অসাধু সিন্ডিকেট বা চক্রের কাজ করি, সেইটা প্রকাশ করায় তার বিরুদ্ধে আমরা দেখেছি খড়গ নেমে এসেছে। এর আগে আপনারা দেখেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন মাহবুব করিম মিলন, সেই ভদ্রলোক যখন এই সরকারের দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা দেখেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের মতো একজন সাহসী ব্যক্তিকে হাদিসের পুত্রের বিরুদ্ধে কারাদণ্ড দেওয়ায় তাকেও সেখান থেকে সরিয়ে গেছে। সেখান থেকে আমরা কি বুঝতে পারি? এই সরকার দুর্বৃত্তদের পৃষ্ঠপোষক, এই সরকার সিস্টেম দমন করে দুষ্টের পালন করছে। সুতরাং এই মাফিয়াদের বিরুদ্ধে শুধুমাত্র এখন আর কোন রাজনৈতিক দল সংগঠনের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। এই মাফিয়াদের বিরুদ্ধে সারা বাংলাদেশের সব সাহসী দেশপ্রেমিক জনগণকে সংগঠিত করে এই মাফিয়াদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে, একদম দল কেনা তার দলদাসকে দিয়ে ওরা রাজ কমিটি করেছে। এর মধ্যে দুজন যারা নিজেরাই আওয়ামী লীগের নৌকা করে এমপি হতে চেয়েছিল, আপিল বিভাগের সে বিচারপতি বাইজুল হাসান সৌর হোসেন, দুজন ব্যক্তি নৌকা টিকেট চেয়েছিলেন এবং সে কুখ্যাত পাঠশালের নেতা ছিলেন বিচারপতি বাইজুল হাসান। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আরেকজন জন্মান্ধ আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিলেন, আমরা রেসপেক্ট করি, তারা রাজনীতি ভিন্নভাবে থাকতে পারে, সৈয়দ শামসুল হকের স্ত্রী। আরেকজন এই সরকারের পারফরমেন্স বা তাদের লেবর বিক্রি করার পরে শিক্ষা সচিব থেকে পিএসসির চেয়ারম্যান বানিয়েছে তিনি। আরেকজন মহাসব নিরীক্ষক এইভাবে একেবারে আওয়ামী দালালদেরকে দিয়ে একটা সার্চ কমিটি করেছে এবং একটা নাটক মঞ্চায়নের জন্য কিছু রিহার্সাল করছে যে আমরা সকলের মতামত নিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করছি। কিন্তু যেখানে আপনার প্রধানমন্ত্রী যখন পুরো জাতির সাথে বেইমানি করেছেন সেখানে তার অধীনস্থ ব্যক্তিরা, তার নেতৃত্ব ব্যক্তিরা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন? আপনাদের মনে নাই কোটা সংস্কার আন্দোলনের সময় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন সমস্ত কোটা বাতিল করে দিলাম, কিন্তু তারপরে আন্দোলনকারীদের উপরে কি খড়ক নেমেছিল আপনাদের মনে আছে? কে বলেছিল যে এর সাথে অধীনে যারা নির্বাচন যাবে তারা যাত্রা বেইমান? কে বলেছিল? বর্তমান প্রধানমন্ত্রী। আগামী সালের নির্বাচনে কে বলেছিল বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমার উপর আপনার আস্থা রাখেন? কে বলেছিল? এই প্রধানমন্ত্রী। কাজীরা প্রতারকদের শীর্ষমণি, সুতরাং এদের কথা আর বিশ্বাস করা যাবে না। আমরা একটা করে বলে শেষ করবো আজকে, বঙ্গবন্ধু হত্যার জন্য আন্দোলন মাত্র ব্যথিত যারা এই জঘন্য হত্যাকাণ্ড জড়িত ছিল তাদের বিচার আমরা দাবি করি। 75-এর পর 81 সালে যখন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে এসেছিলেন, এদেশের মানুষ তার পাশে ছাতা নিয়ে দাঁড়িয়ে তাকে ছায়া দিয়েছিল। কিন্তু সেই প্রধানমন্ত্রী আজকে দেশের মানুষকে ভোটের অধিকার কিনে নিয়েছেন, এদেশের মানুষের ভাতের অধিকার কিনে নিয়েছেন, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। যখন যে সময় যে কোনো যৌক্তিকভাবে ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম সংগঠিত হবে ডাক আসবে, সকলের প্রতি অনুরোধ থাকবে যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, অন্যথায় নিজের আত্মমর্যাদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা টিকে থাকতে পারবো না। ধন্যবাদ। যখন মরতে শিখেছি আমাদেরকে দাবায় রাখতে পারবা না, আমরা যখন তোমাদের জুলুমের মুখে দাঁড়িয়ে
আমরা লোকের মানুষের অধিকার আদায় আসতে পেরেছি, আমাদেরকে দাবায় রাখতে পারবা না। মামলা হামলা দিয়েছ, অনেক নেতা কর্মীকে নির্যাতন করেছ, একটি ছাত্র জুড়ে কেউ এখন পর্যন্ত নির্যাতনের পরে বলেনি তারা রাজনীতি করবে না, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার করবে না। তারা একটাই কথা বলছে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমার মৃত্যু হয় দেশের জন্য আমরা সেই মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। সরকার উন্নয়নের গাল গর্ত ছাড়ে, সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম মিডিয়াগুলো সেগুলো প্রচার করে, অথচ আপনারা কিছুদিন আগে যে মিউনিক নিরাপত্তা সম্মেলন সেখানে দেখেছেন আমাদের সেই আলকা পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটা বাংলাদেশের জন্য লজ্জা, ইংরেজিটাও ভালোভাবে বলতে পারেন না, ভুলভাল ইংরেজি বলেছেন। তারপরে তারা বলেছেন, আমি আপনাদেরকে সেই বক্তব্য দুইটা লাইন একটু পড়ে শোনাতে চাই, এই সমস্ত মস্কারা তারা করছে এই জাতির সামনে। দেখেন তারা বলছেন তো সেখানে, উই আর ডুইং প্রিটি ওয়েল ইন টার্মস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বাট উই ডোন্ট হ্যাভ মানি ফর দ্য টেকনোলজি। তারা বলছে যে আপনার আমরা অর্থনৈতিক খেতে খুব ভালো করছি কিন্তু আমাদের টাকাও নেই সুযোগটিও নেই, অথচ দেশে ব্যানার ফেস্টুন দিয়ে সেই তথ্য বাবার নামে প্রচারণা চালাচ্ছে যে দেশ নাকি ডিজিটাল করে ফেলেছে, অথচ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী উচ্চ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বলছে যে আমাদের টাকাও নেই আমাদের প্রযুক্তিও নেই। আবার বলছে যে চায়না কামস উইথ বাস্কেট অফ মানি, যে আমাদের এই টাকা পয়সা না থাকে সত্য, চায়না আমাদের কাছে টাকা ঝুড়ি নিয়ে এসেছিল। এই লোকের কথা শুনে ওখানকার উপস্থিত নেতৃবৃন্দ হাসি ছাত্রায় জমে উঠেছে। তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রবাসী থেকে তারা দেশের জন্য গণতন্ত্রের জন্য এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদের পাসপোর্ট কেনার হুমকি দিচ্ছে যে তারা নাকি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অথচ এই সরকারের অসর্ব মন্ত্রীরা, মানব পাচারকারী এমপিরা, এই সরকারের আত্মস্বজনরা তাদের নেতা কর্মীদের জামাই টাকা প্রচার করতে গিয়ে মধ্যপ্রাচ্যে ধরা খেয়েছে, তাদের সেখানে আপে ঘা লাগে না। তো আমরা বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে বুঝতে হবে এই যে তথাকথিত উন্নয়নের ফুলকুড়ি তার ভেতরে কি আছে সেটা কিন্তু তাদের কথাই বেরিয়ে আসছে। বাংলাদেশের নির্বাচন হলেই আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আমাদের পাশের দেশে দেখবেন সফর করার জন্য লাইন ধরে। বাংলাদেশের রাজনীতিকে আজকে এভাবে বিদেশিরা নিয়ন্ত্রণ করছে এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের কাছে ইজারা দিয়েছে এবং সমস্ত জায়গায় সেটা ফলাও করে অনেকে আলাপ আলোচনা করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সমর্থন ছাড়া তাদের কৃপা ছাড়া কেউ ক্ষমতা আসতে পারে না। এবং আমরা সেটাই সরকারের বিভিন্ন কৃতকর্মে দেখি যে বিশেষ করে তারা কিভাবে এই প্রতিবেশীদের গোলামি করছে। আমাদের সহযোগী একজন বলেছেন সাংবাদিক শহীদ হোসেন কাজলের কথা, সেই কাজলকে যখন গুম করা হয়েছে এই শহীদ নেতার ছেলে সহ অসংখ্য মানুষ আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি, কিন্তু তিনি কাউকে বলেছেন তাকে যখন টর্চার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে তিনি ভেবেছিলেন যে তিনি শেষ, তিনি আল্লাহর নাম নিয়েছেন, নামাজ পড়ার নিয়োগ করেছেন, আল্লাহর নাম মুখে শুনে নামাজ পড়ার কথা শুনে তাকে আরো টর্চার করা হয়েছে। তার মানে তারা চিন্তা করেন তারা এই কাজ করতে পারে এবং তিনি সহ আরো যারা ঘুমের শিকার হয়েছেন তারা বলেছে যে যারা ঘুম করছে তাদেরকে যেখানে রাখা হয়েছে তারা অনেকে বাংলা ভালোভাবে বলতে পারেন না, তাদেরকে বিদেশি মনে হয়েছে। তো এটা দ্বারা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা যেটা বলে আসছি খুন খুন করছে সরকার একটা বিদেশি অপশক্তিকে ব্যবহার করে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিভাবে দূর হয়ে সীমান্তের ওপার চলে যায়। এই সরকার ভিন্ন বর্তমান বিরোধীদের দমন পূরণ করে তাদের চাই বিদেশি প্রভুদের পাশে প্রণামী করে তারা ক্ষমতায় থাকতে চায়। চোদ্দ এবং আগামী নির্বাচনে কি হয়েছে আপনারা সবাই জানেন, সেই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের
পৃষ্ঠপোষকতায় এই সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূমণ্ডিত করে বান্দর ভাষা শহীদদেরকে অপমানিত করে তারা এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে তারা আজকে অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং তাদের এই নষ্টত্বকে টিকিয়ে রাখতে তারা সারা দেশে ছাত্রী যুবলীগকে আজকে দুর্বৃত্ত লীগে পরিণত করেছে। আজকে দুর্বৃত্ত লীগ সরকার বিরোধী রাজনৈতিক দল এবং সংগঠনের যে কোনো প্রোগ্রামে হিংসা জন্তু জানোয়ারের মতো হামলা করে ডাকসুতামের উপরে হামলা হয়েছিল, টাঙ্গাইলে হামলা হয়েছিল, বগুড়া ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেখানে গিয়েছি এই দুর্বৃত্তরা আমাদের উপরে হামলা করেছিল দেশবাসী থেকে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, দেশবাসীকে মনে করে দিতে চাই এই জালান্দা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাজকে হুমকির মুখে ফেলেছে। ওরা বাংলাদেশকে কাশ্মীর বানাতে চায়, ওরা বাংলাদেশকে সিকিম বানাতে চায়। তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা বাংলাদেশকে কাশ্মীর হতে দেবেন নাকি সিকিম হতে দেবেন নাকি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে আপনারা তার সুরক্ষা নিশ্চিত করবেন। সেটাই বলছে বন্ধুগণ, আজকে যদি দেশকে রক্ষা করতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চান, এই জালেম সরকারের বিরুদ্ধে রাজপথে নামার কোন বিকল্প নাই। এবং আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তোমাদেরকে বলে দিতে চাই ভাই বন্ধুগণ, তোমাদের সাথে আমাদের কোন ব্যক্তিগত বিরোধ নাই। তোমরা যেভাবে আমার ভাইদেরকে রক্তাক্ত করছো, আমাদের বোনদেরকে লাঞ্ছিত করছো, আমাদের যদি সত্যের সীমা ছাড়িয়ে যায় তার পরিবেশ তোমাদের জন্য ভালো হবে না। কিছুদিন আগে দুদকের একজন উপসচিব